আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগে পড়ছো এবং বিজ্ঞান বিভাগে পড়ছো, তোমাদের এই ক্লাসটি অনেক দরকার হবে। তো মানবিক বিভাগে যারা পড়ছো বন্ধুরা, তোমাদের একটা সাবজেক্ট রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই সেম সাবজেক্টটারই অনেক পড়া মিলে যায় হলো বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য। তাই উভয় গ্রুপকে আমি রিকোয়েস্ট করবো ক্লাসটা করার জন্য। বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে ফলো করো। তোমাদের জন্য আমি প্রথম অধ্যায়ের সকল তথ্য উপস্থাপন করব এই ক্লাসে, ইতিহাস পরিচিতি এই শিরোনামে। তো সবাই স্ক্রিনের দিকে ফলো করো। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছিল কত বছর? উত্তর হবে 200 বছর। তাহলে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছিল কত বছর? 200 বছর। পাকিস্তান শাসন চলেছিল কত বছর? 23 বছর। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলেছিল দীর্ঘ 9 মাস। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলেছিল কয় মাস? দীর্ঘ 9 মাস। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ কি আমাদের স্বাধীনতা দিবস। 16ই ডিসেম্বর আমাদের কি? 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। অনেকেই এটাকে উল্টাপাল্টা করে ফেলে। 16ই ডিসেম্বরে প্রকৃত বিজয় লাভ হয়, তাই আমরা 16ই ডিসেম্বরকে বিজয় দিবস ধরবো। আর স্বাধীনতার ঘোষণা করা হয় যেন ওটা স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির জনক বলা হয়। বঙ্গবন্ধুর জন্ম 1920 সালের 17ই মার্চ। বঙ্গবন্ধুর মৃত্যু 1975 সালের 15ই আগস্ট। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহাস শব্দ থেকে। ইতিহাস শব্দের অর্থ হলো ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে আমাদের অতীত শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই প্রশ্নটা মনে রাখবে যে ঐতিহ্য কাকে বলে। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। ইতিহাস ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ইতিহাস কী করে? ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ইএইচ কার বলেছেন, ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাসের পরিসর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হল ইতিহাস যোগ আস। ইংরেজি হিস্টোরি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ সত্যানুসন্ধান। হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। হেরোডোটাস হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন খ্রিস্টপূর্ব 5ম শতকে। হেরোডোটাস হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন তার গবেষণা কর্মের নামকরণের জন্য বা গবেষণা কর্মের জন্য। হেরোডোটাস প্রথম ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনা ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে, বন্ধুরা এখানে ঠিক করেছে, ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিল পত্র ইত্যাদি। কমা দিতে হবে এখানে একটা। ওকে, ঠিক করে দিয়েছি। তাহলে বৈদেশিক সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। অর্থশাস্ত্র গ্রন্থটি কৈটিল্যের লেখা। তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? কৈটিল্য। রাজতরঙ্গিনী গ্রন্থের লেখককে? কল হন। তবকাতি নাসিরি গ্রন্থের লেখককে? মিনহাজ ও সিরাজ। আইনি আকবরী গ্রন্থের লেখককে? আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের লেখককে? আবুল ফজল। ফাহিয়েন হিবেনসাং ও ইৎসিং কোন দেশের পরিব্রাজক? চীন দেশের পরিব্রাজক। রাম চরিত গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মেঘদূত কাব্যের লেখক কালিদাস। রামায়ণ, মহাভারত, পুরাণ হলো প্রাচীন ধর্মগ্রন্থ। অর্থশাস্ত্রের লেখককে? কৈটিল্য। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদান হলো প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান। মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত।
ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। বাংলাদেশে 2500 বছরের পূর্বে নগর সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে নরসিংদীর। তাহলে কোথায় পাওয়া গেছে? নরসিংদীর ওয়ারি বটেশ্বরে। পঠন পাঠন আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে কয়ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। ওকে বন্ধুরা, এরপর রেখে নিয়ে যে এই বানানটাকে ঠিক করতে হবে গবেষণা কর্মের সুবিধার্থে। ওকে, এরপর ভৌগোলিক অবস্থানগত বিষয়বস্তুগত ইতিহাস, এই যে দুই ভাগে ভাগ করা যায় সেগুলো কী কী আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু ফলো করো। একটা হলো ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর একটা হলো বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব কিন্তু অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো, বর্তমানের হবে এখানে, বর্তমানের প্রয়োজনের কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, জ্ঞান চর্চার প্রতি আগ্রহ বাড়ায়। ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, হিউয়েনসাং চীনের পরিব্রাজক, ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবির মতে সমাজের জীবনী ইতিহাস। সমাজের জীবনী কি? সমাজের জীবনী হলো ইতিহাস। অতীতের শিক্ষা, অতীতের অভ্যাস এখানে কমা ব্যবহার করতে হবে। অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাই ঐতিহ্য। অতীতের ক্রম বিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণে হলো ইতিহাস। সাম্প্রতিক সময়ের ঘটনাবলীর ধারাবাহিক বিবরণ এখানে বিবরণই হবে, এখানে বিবরণের সাথে রসই যুক্ত হবে। ঠিক করে দিচ্ছি, বিবরণই সাম্প্রতিক ইতিহাস। ইৎসিং ছিলেন একজন চীনা পরিব্রাজক। ইতিহাসে আবেগ ও অতিকথনের কোনো ঠাঁই নেই। ভৌগোলিক অবস্থানের দিক থেকে ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে হেরোডোটাসের জন্ম হবে। এখানে হেরোডোটাসের জন্ম বন্ধুরা জন্ম গ্রীসে। তো শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। হয়তো তোমরা অনেকেই ভাবতেছো এটা ছোট্ট ক্লাস, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। আসলে আমাদের প্রথম অধ্যায়টা অনেক ছোট, এই জন্য এটা বললাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগে পড়ছো, আর তোমাদের ইতিহাস, ভূগোল, অর্থনীতির সকল ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, ইংরেজি ক্লাস পাওয়া যাবে। এরপরে তোমরা বিজ্ঞানের ক্লাসটা পেতে পারবা, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, এই সাবজেক্টগুলোর ক্লাস পাওয়া যাবে, বাংলা ক্লাস যত আছে সেগুলো পাওয়া যাবে। তো অবশ্যই ইংরেজির পাশাপাশি তোমরা এই অল সাবজেক্টের সাথে ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।